জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ কিন্তু গল্পের মতো করে জীবনকে সাজানো অনেক কঠিন আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগ আর আইডিন ডেইলি লাইফ স্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আজও নিত্য নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি আমার আজকে ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ তো আজ আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার শুক্রবারের ব্লগ তো তার জন্য আমি সবাইকে জানাই জুমা মোবারক সকালবেলায় আয়নে বাবা সিএসিডটা তৈরি করে দিয়েছি আর শুক্রবার মানে ব্যস্তময় একটা সময় তো এত ব্যস্ততার মাঝে আসলে সুন্দর করে যে একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো সেটা আসলে সম্ভব হয় না তো এত ব্যস্ততার মাঝেও যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের জন্য তুলে ধরেছি ভাত রান্না করতে গিয়ে দেখি যে বালতিতে চাল নেই তো তার জন্যই কিছুটা চাল বালতিতে রেখে দিয়েছি যেহেতু আমি অনেকগুলো চাল একসাথে কিনে ফেলি তো বড় একটা ড্রামের মধ্যে থাকে আর ওখান থেকে কিছুটা করে করে বালতিতে নিয়ে নিই রেগুলার যে রান্না করব তার জন্য এদিকে মা তরকারিটা কেটে দিয়েছেন আসলে শুক্রবার সকালবেলায় যেহেতু একটু লেট করে ঘুম থেকে উঠি আর তারপর কিন্তু নাকে মুখে সব কাজ করে নিতে হয় যেহেতু শুক্রবার বারোটার মধ্যে জোরের আজান পড়ে যায় তো আমার টার্গেট থাকে দুই থেকে তিন ঘন্টার মধ্যে আমাকে দুপুরে রান্না কমপ্লিট করতে হবে তার সাথে বাসা ক্লিনিংয়ের কাজ আছে গোছানোর কাজ নিজের যে একটা পরিপাটি থাকার জন্য সময় দরকার তো সেটাও হাতে নিতে হয় তো সব মিলিয়ে দেখা যায় যে একটু তাড়াহুড়া হয়ে যায় তো তাও চেষ্টা করছি যে না জুমার নামাজটা আজকে আমি মসজিদে পড়বো আদায় করার চেষ্টা করব। বেশ কিছু দিন থেকে কিন্তু আমি মসজিদে যেতে পারছি না কখনো হয়তো মেহমান থাকে কখনো আবার গ্রামে চলে গিয়েছি তো তার জন্যই ওই মতো কিন্তু আমি মসজিদে যেতে পারছি না তো আজকে খুব করে চাইছিলাম যে না আজকে আমি জুমার নামাজটা পড়বো তো আল্লাহ আমার ওই আশাটা পূরণ করেছেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব তাড়াহুড়া করে সব কিছুই করে নিয়েছি আমি আজকে এখানে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব আর তার সাথে মূলা শাক ভাজি করব আর একটু চিকেন কষা করব আয়নের জন্য তো সব কিছু আসলে কমপ্লিট করে নামাজে যাওয়ার মতো সময় হয়নি কেননা যেহেতু আজানটা অলরেডি পড়ে গেছে আর এর মধ্যেই কিন্তু আমার বাসায় অলরেডি বেশি অংশ কাজই শেষ হয়ে গিয়েছে গোছলও করা হয়েছে তো ভাবলাম যে যতটুকু হয়েছে ততটুকুই অফ করে তারপর আমি নামাজটা আদায় করতে যাব নামাজ পড়ে এসে তারপর আমি বাকি অংশটা করে নেব মূলা শাকটা এখানে ভাপানো হয়ে গিয়েছে তো এটা তুলে রাখছি আর ওদিকে মাছ ভাজাও হয়েছে তো এগুলোকে এখন এভাবেই রেখে যাব যেহেতু আজান পড়ে গেছে আমার হাতে তেমন কোনো এখন আর সময় নেই এখানে কিন্তু ডাটাটাও প্রায় কষে এসেছে তো এটাকে এখন আপাতত এখানে অফ রেখে দেবো জানি না এই দুনিয়াতে কয়দিনের জন্য এসেছি কখন আবার আল্লাহ আমাকে ডাক দেয় আসলে চারিপাশে যখন অনেক খারাপ খবর শুনি তখন কিন্তু ভীষণ খারাপ লাগে আমার বড় দুই বোন অনেক অসুস্থ আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন একটা সময় ওদেরকে দেখে কখনো মনে হয়নি যে ওদের এত বড় অসুখ হবে আমার একজন বড় বোন কিন্তু অনেক বেশি অসুস্থ অসুস্থ বলতে অনেক খারাপ একটা রোগে আক্রান্ত হয়েছে যেটাকে আমরা সবাই অনেক বেশি ভয় পাই তো অনেকে হয়তো বুঝতে পারছেন তো আমি সবার কাছে দোয়া চাইছি আমার ওই বড় বোনদের জন্য আসলে যখন ওনাদের এই খারাপ অসুখগুলোর কথা শুনি নিজের মধ্যে অনেক বেশি ভয় লাগে একটা সময় ছিল বয়স হলে মানুষ এই দুনিয়া থেকে যেত ওটা নর্মাল স্বাভাবিক কিন্তু এখন যে একটা সময় এসেছে যে একটা পরিস্থিতি এ পরিস্থিতির মধ্যে আসলে কখন কাকে আল্লাহ ডাক দেয় বোঝা যায় না বয়সের দিকে কিন্তু কেউ এখন আর তাকিয়ে নেই তো তাই সবাইকে বলবো যে যে বয়সেই আছেন না কেন যতটুকু সম্ভব ইবাদত করে যান আখিরাতের কথা চিন্তা করে যান জানি না আমি নিজে কতটা করতে পারছি তবে সব সময় আল্লাহর কাছে এটাই বলছি যে হে আল্লাহ আমি যাতে করে সঠিক নিয়ে পারি দুনিয়া থেকে আমাদের সবাইকে যেতে হবে হয়তো কেউ ভালোভাবে যাবে কেউ খারাপভাবে যাবে তবে আমি সব সময় বলবো আল্লাহ যাকে তুমি এই দুনিয়া থেকে নেবে কষ্ট ছাড়া নিয়ে যাও এই দুনিয়াতে কারো বোঝা করো না তো এই তো আমরা সবাই কিন্তু নামাজ পড়তে চলে গিয়েছিলাম আর নামাজ পড়ে এসে আবারও কিন্তু আমি আমার রান্নাবান্নায় হাত লাগিয়েছি রান্নাবান্নায় হাত লাগাতে পারিনি সরি এসেই কিন্তু দেখছি যে কারেন্ট নেই তো ভাবলাম যে একটু কোরআনতালোয়াত করি তো কোরআনতালোয়াত করতে করতেই কিন্তু আবার কারেন্টটা এসেছে তো ফাঁকে দিয়ে উঠে আমি এখানে রাইস কুকারটা অন করে দিয়েছি তারপর কোরআনতালোয়াত করে রান্না করতে চলে এসেছি আবারও আমাদের বাসায় যেহেতু খুব একটা তাড়াহুড়া নেই আর একটু লেট হলেও আয়নে বাবা খুব যে কিছু আমাকে বলবে সেটারও কোনো চিন্তা নেই উনি বুঝতেই পারেন যে আসলে আমরা সবাই তো সবাই সবার মতো করে করতে চাচ্ছি সময়ের মধ্যে কেউ তো বসে নেই যেহেতু এখন দিনটাও ছোট তো এই ছোট দিনের মতো যতটুকু তাড়াতাড়ি সম্ভব ততটুকুই আমি করে নেওয়ার চেষ্টা করছিলাম তো যেহেতু শাকটা তখন ভাফিয়ে রেখে গিয়েছিলাম আর এখন এসে শাকটাকে ভাজা করে নেব তো তার আগে চার পাঁচটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর এখন আমি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি শাক যখন ভাফিয়েছিলাম তখনও কিন্তু রসুন কুচি দিয়েছি তাই এখন পরিমাণে অল্প একটু দিয়েছি মূলা শাক আমার অনেক বেশি পছন্দ মূলা শাক ডিম দিয়ে ভাজা করলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে তবে আমি আপাতত ডিমটা দিচ্ছি না আমি নর্মালি এভাবেই করে নিয়েছি যেহেতু এটা আমার পছন্দ তো এটা যেভাবে আমি ভাজি করি না কেন আমার কাছে বেশ ভালোই লাগে আমার ভিডিওটি এখনও যারা যারা দেখে যাচ্ছেন আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম এসে থাকেন তাহলে আপনাকে আমি অনুরোধ করছি প্লিজ চাইলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানটি অবশ্যই প্লেস করে রাখতে পারেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্রই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার শিশির আপু একটা ভিডিওতে বলেছিলেন যে আমরা হয়তো ভিডিওতে লাকজারিয়া কিছু দেখাতে পারছি না ওরকম ভালো কিছু দেখে যে ভিউয়ার্সরা আমাদের ভিডিওগুলো দেখবে তাও কিন্তু না তো আমাদের যদি বয়েস কিংবা আমাদের যদি কথাগুলো ভালো হয়ে থাকে তাহলে হয়তো ভিউয়ার্সরা একটু হলেও থাকবেন দর্শকরা আমাদের ভিডিওগুলো একটু হলেও দেখবেন তো জানি না কখনো ওটা করতে পারবো কি না চেষ্টা করে যাচ্ছি আসলে সবার মধ্যে সব গুণ থাকে না তো আমাদের এক একজনের মধ্যে এক এক রকমের প্রতিভা আছে সেটা আমরা স্বীকার করি বা না করি সত্যি কিন্তু আছে হয়তো আমরা বুঝতে পারছি না তো যেহেতু আমার দেরি হয়ে গিয়েছে আর এদিকে আয়নেরও খিদে পেয়ে খিদে পেয়েছে সরি তো তার জন্য আমি যেটা করলাম আয়নকে আগে থেকে খাইয়ে দিয়েছি আর এর মাঝে আর ক্যামেরাটা অন করা হয়নি এখন আমি এসেছি আমার একজন আপুর কমেন্টের উত্তর দিতে আপুর নামটা এখন আমি একদম ভুলে গিয়েছি সরি আপু তবে আপনি যেহেতু জানতে চেয়েছেন যে গতকাল আমি কিসের উপর রেখে এত কাটাকাটি করেছি এটা কি আমি যেন আপনাকে বলি প্লিজ 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 আপনি আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন তার জন্য বলতে হবে সেটা আমার মনে আছে তো তাই আমি আবারও ভিডিওটা করে নিয়েছি আপনার জন্য এটা তেমন কিছু না এটা একটা টাইসের টুকরো আমার যে চাপাটিটা ছিল ওটা ছিল হোয়াইট কালারে তো ওটার উপর বিভিন্ন ধরনের ফল কাটাকাটি করে ওটা একদম কালো হয়ে গিয়েছে তো সাদার মধ্যে যখন কালো দাগ দেখি ক্যামেরায় কিন্তু দেখতে অনেক বেশি খারাপ লাগে তো তাই আমি আমার চাপাটিটা কিন্তু ক্যামেরার সামনে কখনও নিয়ে আসি না আর এখন বেশ এই টাইসটা দিয়ে আমি খুব সুন্দরভাবে কাজ করতে পারি আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে মাঝে মধ্যে যখন দেখা যায় যে বটি দিয়ে মা কাজ করছে কিংবা হাতে বেশি কাজ আছে তো এক একজন কিন্তু এক এক জায়গায় বসে কাটাকাটি করে নিতে পারি বিশেষ করে রমজানের সময় সালাদ ফল এগুলো কাটতে হয় তো এক একজন এক একভাবে বসে যদি কেটে ফেলি তাহলে কিন্তু কাজটা অনেক আগিয়ে যায় তো তার জন্যই কিন্তু আসলে এই টাইসের টুকরোটা আমি রেখেছি আমার হাতের কাছে সন্ধ্যেবেলায় একটু আচার করতে এসেছি আর দেখি যে চিনির কৌটুতে চিনি নেই তো চিনি ছাড়া তো আচার হবে না তো তার জন্য চিনিটা ঢেলে নিলাম আর এদিকে আচারটা নেড়ে চেড়ে নিয়েছি রাতের বেলায় তাই আলোটা খুব একটা ভালো আসছে না তবে আচারের কালারটা কিন্তু মার্শালায় বেশ সুন্দর ছিল কিন্তু ক্যামেরায় তেমন একটা ভালো লাগছে না আসলে ভিডিওতে যখন টানা কথা বলতে থাকি তখন দেখা যায় যে সব কিছু এলোমেলো হয়ে যায় ইচ্ছে করে যে আপনাদের সাথে কিছু কথা বলি একটু গুছিয়ে কথা বলার চেষ্টা করি বাট কোনোভাবেই হয়তো পারছি না তবে কখনো পারবো কি না সেটাও জানি না তবে আমার এই ভুলগুলো থেকে যে আমার অনেক আপু আমাকে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছেন শিখিয়ে দিচ্ছেন সেটা আমার জন্য অনেক তো এই ভুলের কারণেই যে আমি অনেক কিছু শিখে যাচ্ছি সেটাও বা কম কিসের তো এই তো আচারটা করে নিয়েছি খুবই নর্মালভাবে রেসিপি আকারে দেওয়ার কোনো কারণ নেই কারণ আমি খুব একটা ভালো করতে পারি না তো তার জন্য আর রেসিপি শেয়ার করার কোনো কারণ ছিল না তো আজকে আমি আচার করতে করতে বিদায় নিয়েছি বরাবরের মতো করে সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম